আমরা তো সময় কোনো টাইম আর দেই আর টাইম দিব না বুঝু হ্যাঁ এই রিস্টিকের বক্সটা ভালো করেছেন চেক করে দেখ হীরা ডায়মন্ড থাকতে পারে এটা তো হাত দেন না ভাই এটা শুধু লিপস্টিক জিনিসটা যে কোথায় রাখি সেটাই বুঝি না কি ব্যাপার আমার এই মহামূল্যবান জিনিসটা তো ব্যাগেই ছিল নাই কেন এই চেনেও নাই ভেতরেও নাই আমার মহামূল্যবান জিনিস কোথায় গেল ভাইয়া ভাইয়া এই ভাই এদিকে আসো সেটা তুমি বুঝবা না আমার এই জিনিসটা ছাড়া চলে না আমি এটা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আমি জানি তোমার বউ সরাইছে কারণ তোমার বউ নজরটাই আমার ব্যাগের দিকে ওই জিনিসটার দিকে থাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস আমার আবার আমি ছাড়া কে আর ভালোবাসে সেটা তার চেয়েও দামি কি দামি আমি তো হীরা জহর মুক্তা আমার লিপস্টিক লিপস্টিক হ্যাঁ এটা একটা দামি জিনিস হইলো এটা অনেক দামি ভাইয়া আমি ব্যাগে সবসময় রাখি এটা সবসময় আমার সাথে রাখি এখন আমার ব্যাগে খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই তোমার বউ সরে এটা মাখছে কারণ আমি যখন লিপস্টিকটা দেই বা রাখি ও এমনি গোল গোল চোখ করে তাকায় থাকে আমার লিপস্টিকের দিকে ও এখান জীবনও করবে না তোর যে ভয় পায় তোর লিপস্টিক ধরবো হয় আমার ভয় পাই দিকেই তো চুরি করছে কারণ সামনাসামনি আমার কাছে চাইতে পারে না সেজন্য চুরি করে সরাইছে আচ্ছা ভাই বলো তো এই বাড়িতে মেয়ে মানুষ আমি আর তোমার বউ ছাড়া আর কে আছে আর কেউ আসে এই বাড়িতে ওর লিপস্টিক লাগলে তো আমারে বলবো আমি দোকান থেকে এনে দিবো তোরটা চুরি করবো না তুমি দোকান থেকে এনে দিবো ওর দৃষ্টিটা তো শুকুলের মতো আমার লিপস্টিকের দিকে এজন্য আমার লিপস্টিকটাই চুরি করছে দেখো তোমার বউরে দেখো তুমি তোমার বউরে জিগাইয়া আমি 100% শিওর তোমার বউ চুরি করে গিয়া মাখতেছে রান্না বাড়া বন্ধ করে আমি জিগাইতেছি হ্যাঁ জিগাও মাথা গরম করিস না আমার মাথায় আগুন ধরবো এই শান্তা শান্তা দেখো না রমন্তদের মতো আসছে চুন্নি না যাই না চুন্নি বললো না তো এই ওর লিপস্টিক চুরি করছো তুমি ও মামা গো মা ভাই তুমি কি জিজ্ঞেস করতেছ এই যে দেখো আমার লিপস্টিক টুড়ে মাইখা রাখছে রান্না বাড়া বন্ধ কইরা আমার লিপস্টিক চুরি করে লিপস্টিক মাইখা রাখছে তোমার বউ আচ্ছা তুমি কত তুমি কি আমার সাজগোজ করার লাগে কোনো জিনিস কমাই না দাও যে তোমার বোনের লিপস্টিক আমার চুরি করতে হইব বুঝছি হয়তো ভুলে কোথায় রাখে দেখো তো তুমি ওর বিছানা ডিসে চেক করো তো দাঁড়াও আমি দেখতেছি অত মাথা ঠিক রাখে না কোথায় কোন জিনিস রাখে তুমি কি আমার অন্ধ বলতেছ না ইনডিরেক্টলি পাগল বলতেছ কোনটা তোর তো অনেক সময় জিনিস কোথায় রাখোস ওই দিন একবার কানের দুল কই রাখি কই খুঁজতেছস সেটা কানের দুল কিন্তু আমার এই ভালোবাসার জিনিসটা আমি কই যা ছাড়া করি না এটা আমার কলিজা হৃৎপিণ্ড স্পন্দন সবকিছু ওকে বাবা এই যে আরে খাটের উপর ফালাইয়া বেচারিরে কই যা চুরি করছে আসলে ওই রাত্রেবেলা ঘুমানোর আগে একটু দিছিলাম তো ওই ওইখানেই রেখে দিছি মনে ছিল না ব্যাগে রাখতে আচ্ছা যা ধন্যবাদ ভাবি যেদিকে যাইতে চাইছ যা কিছু মনে করেন না আসলে এটা খুব মূল্যবান তো যদি নজর টজর দেন এই জন্য আগে থেকে একটু সাবধান করেছি নজর টজর দেন না এরপর থেকে তুমি একটু সাবধান হও কোথাও কিছু রাখার আগে মানে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর কাউরে কিছু বলি আচ্ছা না ঠিক আছে যাই আসলাম সাবধানে যাইস এই পাগল কই রিয়া লাইছে এই লো কাকা খাইছিলি না পাই নাই তার জন্য খাই নাই আজকে মাথা মুটা গরম আছে আজকে যেইভাবেই হোক যে কোনো একটা মানুষের ব্যাগ খাবা দিয়ে নিয়া যাই কয় টাকা পাই পাড়ার পর পাড়া এইসব কথা না শুনতেছ না আমরা দিয়ে কেন করি হিদা আবার দেখ তোরা আবার মানুষ পাবা না মানুষ আমাকে পাই দেবো হ্যাঁ এক্সকিউজ মি হাই বেবি বাক না আমাকে বলছেন দিদি দিদি তোমরা আছেন ভালো আছেন না আমি তো ভালো আছি কিন্তু আপনারা কে আমরা চিনবেন না আমরা এলাকার সবচেয়ে বড় নামি দামি লোক সবাই চিনে বাংলাদেশের অল ফ্যামিলি চিনে এক নামে হ্যাঁ এই যে আমি আমি হচ্ছি পিচ্ছি হান্নানে সন্তোষী পিচ্ছি হান্নান আছে না ওই হান্নানে ভাই পিচ্ছি মান্নান বুঝছেন আমি কুখ্যাত বিখ্যাত দেখেন এক নাম করলাম না সিনেমা যা আছে সব জানেন কেন ওই ব্যাগে কি আছে তো এই না সোজা আঙ্গুল গিরপুনার বেটা তোর মাল টাকা কর মাল গিরা পিছনে থাকে মাল বের করবে মানে এই যে কি করছেন এই বেশি কথা না কইয়া যা আছে সব দিয়ে দে নালে গুলি করে খুলি উড়াই দিব হেই মগের বাচ্চা গুলি কি আর খুলি কি আমার কোমরে থাকে খুলি তো এসে মাথার উপরে মাথা কি আমার লাগুল পাবি তুই হ্যাঁ ওই যেটা পাবি না কে কষ্ট লাগা কখন গুলি করে আমি মেরে দেব না না আমার মায়ের না আমার মায়ের না মাথা না না ব্যাগে কি আছে মোবাইল আছে আছে বার কর ভালো করে গেল মোবাইল হ্যাঁ এই যে থ্যাংক ইউ কে আছে না আছে
ওরে আমা আমাকে ফেল না আজকা ওরে আগে বার কর এই টাকা পয়সা সব দে কিন্তু টাকা ওইটার ভিতরে না এনে 1500 টাকা আছে হ্যাঁ ওদের কি জানা নাকি যেটা আছে ওইটাই দে আমাকে জামিম এসব কিন্তু ভালো লাগতেছে না কি এর মোবাইল টাকা পুরো ব্যাগটাই নিয়ে নে হ্যাঁ ব্যাগটা দেয়া যাবে না কেন দেব না ব্যাগের ভিতরে একটা মহামূল্যবান জিনিস আছে যেটা আমার চেয়ে অনেক অনেক বেশি দামি দেখাবো কি এই যে এটা লিপস্টিক জানো সোমা তুই 150 টাকা খরচ করবি 150 টাকা মানে একটা বেশি দাম হুম তাই যা যা কোনো কিছু করেন না আবার দিবা না খালি চোখ বন্ধ করে থাকবা ঠিক আছে খারাপ রাখতে বিনি বেবি বাস শুনো না চল দেখা ভাই গেছেন চলে গেছে নিয়ে যাক সব কিছু তাতে আমার কোনো আফসোস নাই ভাগ্যিস আমার ভালোবাসার লিপস্টিকটা নেয় নাই